কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম ওঠা শুরু করেছে, আর এই কাঁচা আম দিয়ে আপনারা বাসায় আমচুর বা আমশি তৈরি করে রাখতে পারেন, তা খেতে পারবেন সারা বছর জুড়ে। চলুন তাহলে দেখে নেই কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে নিব আমচুর বা আমশি। আমচুর বানানোর জন্য এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। আপনারা যদি আমচুরের রংটা একদম কালো চান তাহলে কিন্তু ছোট ছোট আম বেছে নিতে হবে। আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমটিকে মাঝ বরাবর ফালি করে নিচ্ছি। এখন এর ভিতর থেকে বিচিটা ফেলে দিব। এখন আমগুলোকে ছোট ছোট ফালি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে ফালি করে নিতে পারেন, তবে যতটা ছোট করে ফালি করবেন ততই কিন্তু শুকাতে সুবিধা হবে। আমগুলো ফালি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন রোদে শুকাতে দিব। দেখুন তিন দিনের টানা রোদে কিন্তু আমগুলো শুকিয়ে এসেছে। আমি বিভিন্ন পাত্রে অল্প অল্প করে দিয়ে আমগুলো শুকিয়ে নিয়েছি। আমচুর বানানো কিন্তু খুবই সহজ। আমগুলো ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমচুর বা আমশি। আপনারা এভাবে বাসায় আমচুর বা আমশি তৈরি করে নিতে পারেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি নতুন কোনো রেসিপি আপলোড দিলে তা পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।